আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করি বা সিমও ব্যবহার করি কিন্তু আমরা মাই এয়ারটেল অ্যাপটা ব্যবহার করি না কিন্তু মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু আপনি অনেক ভালো ভালো অফার কম টাকা অফারগুলো কিন্তু আপনি পেতে পারবেন এবং আপনি নিজেই কিন্তু অফারগুলো নিতে পারবেন কোনো ফ্লেক্সিল দোকানে গিয়ে কিন্তু আপনাকে ধারণা ধরে বেশি টাকার কোনো প্যাক নিতে হবে না তো আসলে এই মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন ফুল প্রসেসটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তো দেখুন আমার এখানে অ্যাকাউন্ট করা আছে জাস্ট আমি এখান থেকে লগ আউট বা অ্যাকাউন্টটা ডিলিট করব বা লগ আউট করে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা নতুন ভাবে দেখাবো তো চলুন আমরা সেটাই দেখব তো বন্ধুরা আপনারা কি করবেন প্রথমে এই যে আপনারা গুগল প্লে স্টোর থেকে দেখুন এই যে মাই এয়ারটেল বাংলাদেশ এই অ্যাপ্লিকেশনটা এখানে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আপনারা মোবাইলে ডাটা কানেকশনটা অন করবেন ডাটা কানেকশনটা অন করার পর জাস্ট আপনি কী করবেন এয়ারটেল অ্যাপ্লিকেশনের উপরে এভাবে ক্লিক করবেন দেখুন এয়ারটেল অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেল তো যারা একদম বেসিক লেভেলে জানেন না অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা তারা দেখুন যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে যান দেখুন আমি এখান থেকে আমার নাম্বারটা আমি তুলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট নাইন তখন আমি এখান থেকে নাম্বারটা তুলে দিলাম যাওয়ার পর দেখুন এই যে নাম্বারটা দেওয়ার পর দেখুন নিচে দেখুন এই যে আমি মোবাইলটা রোটেট করে নিচ্ছি যার জন্য কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আমার এখানে এই যে শো নাও করতে পারে জিরো ওয়ান হ্যাঁ দেখুন এইটা কিন্তু হয়ে গেছে তো জাস্ট আমরা এখন এখান থেকে নেক্সট বাটনে কি তোলা হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে এই দেখুন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কি ভাবে একটা কোড আসবে কোডটা কিন্তু অটোমেটিক আপনার ওই ফোনে মানে বসে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে আমরা এখন দেখবো দেখুন কোটটা দেখে নেবেন দেখুন কোডটা হলো শূন্য এক সতেরো আঠারো শূন্য এক সতেরো আঠারো দেখুন এখান থেকে শূন্য এক সতেরো আঠারো আমি আবারও দেখুন ভেরিফাই নাম্বার আমরা ক্লিক করে দিব দেখুন আপনার কোডটাও সুন্দর করে বসাবেন দেখুন আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেল জাস্ট এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করে ফেলতে পারলেন এখন আপনার সিমে কি ধরনের অফার আছে কি না আছে সেইটা দেখেন সর্বপ্রথম আপনি কি করবেন যেখানে নিচে দেখুন লেখা আছে হোম সুপার ডিল তো জাস্ট আপনি সুপার ডিলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এই যে সুপার ডিলে ক্লিক করবেন এখান থেকে আপনি সুপার ডিলে ক্লিক করার পর এখান থেকে আপনি সব ধরনের অফার এখানে দেখতে পারবেন দেখুন এই যে এখান থেকে ধরুন আমি ইন্টারনেটের অফার দেখব দেখুন আপনি কয় দিনের অফার দেখবেন তিরিশ দিন সাত দিন চব্বিশ ঘন্টা তিন দিন দিন আনলিমিটেড সেটা দিয়ে আপনি ওয়ালে দিলে ওয়ালের অফার গুলো আপনি দেখতে পারবেন দেখুন এই যে এখানে সবগুলো অফার কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন দেখুন এই যে এই যে এখানে দেখুন এই সব ধরনের অফার দেখুন বিশ জিবি তিনশো মিনিট মাত্র দুইশো সাতাশি টাকায় পঞ্চাশ জিবি চারশো সাতানব্বই টাকা এখানে সবগুলো অফার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনি মিনিট চাইলে মিনিটও দেখতে পারবেন দেখুন এখান থেকে দশ দিনের মিনিট চান তিরিশ দিনের মিনিট চান এইবার কিন্তু আপনি খুব ইজিলি আপনার ফোনে টাকা তুলে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন আর ক্যাশব্যাক অফারও আপনি এখানে যাইতে পারবেন দেখুন এই যে তো এইভাবে কিন্তু ফুল আবার কত টাকা তুললে আপনি আপনার ফোনের মানে মিনিট ছাড়া কম রেটে কথা বলতে পারবেন সেটা দেখার জন্য রেড কার্ড আর ক্লিক করবেন রেড কাটারে দেখুন কত টাকা রিচার্জ দেখুন এখানে দিন দেওয়া আছে দেখুন এই যে ঊনসত্তর টাকায় রিসার্জ করলে পাঁচ দিন আপনি পাবেন এক পয়সা সেকেন্ড তারপর আপনার দেখুন তিরিশ দিনের জন্য একশো টাকা তারপর দেখুন এখানে এই যে দুই দিন সাত দিন এইভাবে সেগুলোও কিন্তু দেখতে পারবেন তো এইভাবে কিন্তু মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মাই এয়ারটেল সিমটা ব্যবহার করা কিন্তু খুব ইজি হয়ে যাবে আপনি আপনার ইচ্ছা মতো প্যাকগুলো বানিয়ে ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূল কথা তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে জানান